পটল চিংড়ি তো তোমরা অনেকভাবে খেয়েছো, আজকে আমি তোমাদের সাথে অন্যরকম পদ্ধতিতে শেয়ার করব। তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। তো আজকে আমি ভাজা শিমের বিচি দিয়ে এই পটল চিংড়িটা তোমাদের সাথে শেয়ার করব। তো ভাজা শিমের বিচিটা আমি সারা রাত ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রেখে এটাকে পেস্ট করে নেব। তো এখানে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। আমি কিন্তু আগেই আলু পটলটা ভেজে নিয়েছি, সেটা আর দেখালাম না, তাহলে ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। ওই তেলেই আমি গোটা জিরে আর নুন দিয়ে এখানে তোমার যে ভাজা যে শিমের বিচিটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওই শিমের বিচিটা, তার সাথে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরা, ধনের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি 5 মিনিট। তারপরে দিয়ে দিয়েছি ভাজা আলুগুলো, ভাজা আলুগুলো দিয়ে আমি আরও 5 মিনিট কষিয়ে তারপরে দিয়েছি পটলগুলো, পটলগুলো দিয়ে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। তারপরে দিয়ে দিয়েছি চিংড়ি মাছ, চিংড়ি মাছটা দিয়ে আমি 1 মিনিটের মতো আবার কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর তারপরে এখানে আমি গরম জল দিয়ে দেবো, অবশ্যই এখানে কিন্তু গরম জলটা তোমরা অ্যাড করবে। তারপরে আমি ঢেকে রেখে দিচ্ছি আরও 5 মিনিটের মতো। 5 মিনিট পর দেখো আমার এই রান্নাটা কিন্তু পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই অবস্থায় কিন্তু তোমরা অবশ্যই কিন্তু ঝোলটা একটু বেশি দেবে, আর নামানোর সময় কিন্তু গরম মশলাটা দিয়ে দেবে। অবশ্যই রেসিপিটা তৈরি করে আমাকে কমেন্ট করে তোমরা জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।